لله تكبير لله تكبير একটা আওয়াজ আওয়াজ বারাউকাতে لله تكبير আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বরেণ্য আলেমে দিন গোটা বাংলাদেশের জননন্দিত বক্তা ছোটবেলা থেকে আমরা যার ওয়াজ শুনে শুনে বড় হয়েছি হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব হাফেজাহুল্লাহ ওয়ারহা হুজুর চলে এসেছেন আপনারা খুশি না বেজান এই এই ফাইন তোমরা এটা কই মারো দর ভাই আনতে কই না আর্জেন্টিনার খেলা দেখা এক গজব খেলায় তো দুনিয়া সকল দেশে সরি ফেলাইছে হায় রে হায় আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হুজুরকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই আমরা আমি নিজেও ছোটবেলা থেকে হুজুরের ওয়াজ শুনে শুনে আমরা বড় হয়েছি যখন ভিডিও ক্যামেরা ছিল না মানুষ হুজুরের ক্যাসেটের জন্য লাইন ধরতো সেই ক্যাসেট ক্যাসেটে মানুষ ওয়াজ যার বেশি বেশি শুনতো বাংলাদেশের তিন চারজন হুজুরের ক্যাসেট বেশি বাজারে বিক্রি হইতো তো সবার নাম আমি আর বললাম না যুক্তিবাদী হুজুরের ক্যাসেট কেনার জন্য মানুষ লাইন ধরে দাঁড়াতো তো হুজুর এই প্রবীণ বয়সে হুজুরকে ফেসবুকে ইউটিউবে আমরা দেখি এই প্রবীণ বয়সে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়তো অসুস্থতাও আছে অসুস্থতা নিয়েও তিনি আপনাদের মহব্বতে এসেছেন আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরকে শিফায়ে আজিলা কামিলা দান করেন আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ রাখেন নিরাপদে রাখেন ইমানের সাথে রাখেন যারা দাঁড়িয়ে আছেন আপনারা এসে বসে যান হুজুর অনেক দূর থেকে এসেছেন কষ্ট করে এসেছেন তিনি আমাদের মাথার তাজ তিনি আমাদের মাথার তাজ তিনি গোটা বাংলাদেশে আমাদের জন্য আল্লাহর অনেক বড় নেয়ামত হুজুর চলে এসেছেন হুজুরকে ডান পাশে বসিয়ে রেখে আমি বেয়াদবের মতো কথা বলবো না আমি আমার অসমাপ্ত আলোচনা শেষ করব এভাবে বলে মউতের কথাগুলো আমি বেশি বেশি এজন্য আজকে বললাম আপনাদের সামনে এই মউত এটা এমন একটি জিনিস এই মউতের বিষয়টা মাথায় থাকলে মানুষ দুনিয়াতে সুপথে চলতে পারে আমার একটা হাদিস মনে পড়ল নবীজির সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন মান আখিয়াসুন নাস ওয়া আহজামুন নাস বললেন আল্লাহর নবী মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান কে আপনাদেরকে যদি এই কথা জিজ্ঞেস করি আপনারা যদি জিকাই সবচেয়ে চালাক কে কইবা হুজুর কম বয়সে যে মাল বানাইছে টেকা পয়সা বানাইছে এও বুদ্ধিমান নবীজিরে জিজ্ঞেস করা হলো নবীজি সবচাইতে বুদ্ধিমান কে নবীজি তখন জবাব দিলেন আকসারুহুম যিকরাল লিল মউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মউত ক্বাবলাল মামাত নবীজি বললেন তোমাদের মধ্যে তারাই সবচাইতে চালাক এবং বুদ্ধিমান যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে দুনিয়াতে কাজ করে এই পৃথিবীতে তো আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমরা যেন জন্ম মৃত্যুর মাঝখানের সময়টা আমলের ক্ষেত্রে কম্পিটিশন করি আমরা তো আমলের ক্ষেত্রে আজ কম্পিটিশন করছি না কার বাড়ির চেয়ে কার বাড়ি সুন্দর করব কে কোন দিকে আমরা কত বেশি প্রাচুর্য অর্জন করে কার চাইতে কে বড় হব এই জন্য আল্লাহ সুরা তাকাসুরে বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির এরকম প্রতিযোগিতা করতে করতেই তো তোমরা কবরে চলে যাও না প্রতিযোগিতা হবে সৎ কাজের ভালো কাজের আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ বলেছেন সৎ কাজে তাকওয়ার কাজে ভালো কাজে প্রতিযোগিতা করো কিয়ামতের মাঠে যখন প্রত্যেকটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে সেদিন একটি মানুষও পা নাড়াতে পারবে না হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে নবীজি বলেছেন لا تزول قدم ابن آدم من عند ربه حتى يسأل عن خمس نبيجي বলেছেন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন আল্লাহর কোন বান্দা পান আনার সুযোগ পাবে না এই যে কোনে শামিয়ানার নিচে আমরা যারা বসেছি একটু একটু হালকা হালকা নড়াচড়া করছি ঢলাঢলি করছি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে একটা মানুষ পান আনার সুযোগ পাবে না নড়াচড়ার সুযোগ পাবে না এই পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত
আপনি নড়াচড়া করার সুযোগ পাবেন না এক নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু আল্লাহ বলবেন বান্দা তোমাকে যে আমি জীবন দিয়েছি বলেন তো আমাকে আপনাকে যিনি জীবনের এই নিয়ামত দিয়েছেন তিনি কে আল্লাহ বলবেন বান্দা তোমাকে যে আমি জীবন দিলাম জীবনের দেওয়া প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি সময়কে কিভাবে তুমি কাজে লাগিয়েছো গোটা জীবনের হিসাব যার কাছে দেওয়া লাগবে তিনি কে এই জীবনটা আল্লাহ দিয়েছেন জীবন হোয়াট ইজ লাইফ হোয়াট ডু ইউ মিন বাই লাইফ জীবন বলতে আপনি কি বুঝেন সময়ের সমষ্টির নাম হলো জীবন এই জন্য ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান ইন্নামা আনতা আইয়াম তুমি তো গণনা করা কয়েকটা দিন ছাড়া আর কিচ্ছু না তোমার জীবন গণনা করা কয়েকটা দিন ছাড়া আর অন্য কিছু নয় ইদা যাহাবা ইয়াউমিন যাহাবা বাদুক যখনই তোমার জীবন থেকে একটি দিন চলে যায় তখনই তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায় আমি সিলেটি ফুয়াতো মাঝে মাঝে তুরা তুরা সিলেটি হই মো রাগ করবানি আপনারা এখানে আরো বালা করি বুঝাইয়া হয় ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাইন কিতা মৌলভী বাজারের কোন মসজিদুর ইমাম না কিতা মাতুন না কানে আপনারা বহুত বড় ইমাম জগৎ বিখ্যাত ইমাম তাইন কইরা দুনিয়ার মানুষ শোনো তোমার জীবন কিতা যারা এখন টিভির সামনে বইয়া ফালাই রায় আর মেসি মেসি হইয়া আত্মালি দিরায় তুরা অবায়ও খান লাগাও কা তাইন কইরা ইন্নামা আনতা আইয়াম হনো তোমার জীবন কিতা জীবন বুঝাইয়া দিলাম ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ কইরা তোমার জীবন হয় একটা গণনা করা দিনর নাম অর্থাৎ তুমি আইছো কিছু গণনা করা হয় একটা দিন তাক ভাই এর বাদে যাইবাই গা ইদা যাহাবা ইয়াউমিন যাহাবা বাদুক যখনই তোমার জীবন থেকে একটা দিন যায় বুঝ তোমার হায়াত বাড়ছে না হায়াত কি তো হইছে আরো জোরে খোকা মানুষের হায়াত বাড়েনি না কমে খোকা সাইন যত সময় যার আমরা খয়বরের দিকে আগ্রহী রাম না খয়বর থেকে আরো করলাম রাম আরো জোরে মাতুকা আমার তো এখন আরো একটা কবিতা মনে পড়ে গেছে এক আরব কবি খুব সুন্দর কবিতা লিখেছেন তিনি বলেছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ আলী বখলে তো বুঝিলছেন কি সুন্দর কবিতা ই কবিয়ে তান কবিতার মাঝে লেখছেন তোমার জীবন তো হয় একটা নিঃশ্বাস ছাড়া কোনটা নাই সিরোটি ভাষায় নিঃশ্বাস নাকি না হয় মুয়া ফালাইবার টাইম নেই কইরা নিয়ে আমরা অর্থাৎ তাই কইরা যে তোমার জীবন হয় একটা মুয়ান নাম মুয়া ও যে সারছ ও সারিচ্ছ একটা তোমার জীবন থেকে কিছু অংশ কমে গেছে নিনা বাড়ি গেছে শ্বাস ফালাইয়া ফালাইয়া যারা বিশ্বকাপর খেলা দেখ রায় মেসির লগে আর এমবাপ্পির লগে হাসর হইব কারণ নবীজি বলেছেন যে যার পথে থাকবে যে যাকে ভালোবাসবে যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে আমরা আমাদের নবীকে ভালোবাসি এই জন্য নবীজির প্রেমে আমরা এখানে ছুটে এসেছি ঠিক কিনা এই জন্য নবীকে ভালোবেসে আমরা নবীর প্রেমে এখানে বসেছি আল্লাহর প্রেমে এখানে বসেছি কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে এজন্য নাজাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই কিয়ামতের দিন জাহান্নামে লোকেরা জাহান্নামে যাওয়ার পরে সবার আগে সময়ের ব্যাপারে আফসোস করবে আর হাসরের মাঠেও এই সময়ের ব্যাপারে আগে জানতে চাওয়া হবে হাদিসটা আগে শেষ করি নবীজি বলেছেন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন আল্লাহর কোনো বান্দা এক কদম নড়তে পারবে না এক নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু তোমাকে যে জীবন দিয়েছিলাম জীবনটা তুমি কোথায় ব্যয় করেছো আমার গোলামি করে করে ব্যয় করেছো নাকি শয়তানের গোলামি করে করে কাটিয়েছো কোরআনের মাহফিলে বসে বসে সময়গুলোকে কাজে লাগিয়েছো নাকি টেলিভিশনের সামনে বসে ফুটবল খেলা দেখে দেখে সময় কাজে লাগিয়েছো এই সময়ের হিসাব যার কাছে দেওয়া লাগবে তিনি কে দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু বান্দা তোমাকে যে যৌবন দিয়েছিলাম যৌবনের শক্তি সামর্থ্য কোথায় বিয়ে করেছ যৌবনকালে ছেলে ছেলে পেলেদের তিরিং বিরিং কম থাকে না বেশি থাকে আরে বাপরে বাপ কি যা তিরিং বিরিং জোয়ান ফাইনতে গাড়ি চালায় ডিজে স্টাইলে খতবিল হবায় খাইত খতবিল হবায় খাইত
কিতা ঠিক আছে নি কথা ও খাই খুব করতে যাইয়া আখতা আমাই জায়গা টাকর তোলে ইলা বহুত অ্যাক্সিডেন্ট হইনি যে তিরিং বিরিং বাপ রে বাপ হে মনে করে আমি তো এখন জওয়ান সব পাওয়ার ক্ষমতা এখন আমার কাছে জেলা আটে বুঝা না খেউরে গনেও না এই যৌবনের ব্যাপারে আল্লাহ আলাদা হিসাব দিবা কারণ এই জওয়ান কির বয়স ও শক্তি তাকে কম না বেশি আরো জোরে মাতুকা কম না বেশি বুড়ো হয়ে গেলে ওবায় বেতা অনো বেদনা মাছ ভিটিত বেদনা জয়েন্টও বেদনা ওবায় বেদনা হবায় বেদনা আরাম তো নাই কিন্তু জওয়ান বয়স ফিজিক্যালি ফিট এই জওয়ান বয়স শক্তি ভাইয়া বাপরে বাপ যে দৌড়াদৌড়ি যে খেলাধুলা যে তিরিং বিরিং যে নাচা নাচি মোটর সাইকেল খতমিল ওবায় খাইত হবায় খাইত ই জওয়ান কির বয়স শরীর শক্তি জ্বালা বেশি জওয়ান কির বয়সের হিসাব পলা কঠিন হইব মাতুকা কঠিন হইব আল্লাহ কইবা কিতারে তোর জওয়ান কির বয়সর হিসাব দে কিতা করছ এই যৌবন বয়স আল্লাহ দিয়েছেন তিরিং বিরিং করার জন্য নয় যৌবন আল্লাহ দিয়েছেন কার পথে কাটানোর জন্য যুবক ভাইয়েরা শোনেন কিপ ইন ইউর মাইন্ড ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয় যৌবন এই দুনিয়াতে আপনাকে গিফট এই দুনিয়াতে কেউ আপনাকে গিফট করে নাই যৌবন যিনি দান করেছেন তিনি কে জন্য এই যৌবন আল্লাহর পথে কাটাতে হবে যৌবন যদি আপনি আল্লাহর পথে না কাটান আল্লাহর পথে বিনিয়োগ না করেন এই যৌবন কালের জন্য আল্লাহর কাছে আপনাকে কঠোর জবাবদিহির সম্মুখীন হওয়া লাগবে যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে তিন নাম্বার হচ্ছে ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু ধন সম্পদ বান্দা কোথা থেকে কিভাবে অর্জন করেছে হালাল পথে না হারাম পথে জবাব দেওয়া লাগবে কার কাছে চার নাম্বার প্রশ্ন হবে ওয়াফিমা আনফাকাহু ধন সম্পদ বান্দা কোথায় ব্যয় করেছে পাঁচ নাম্বার প্রশ্ন হবে ওয়ামা দা আমিলা ফিমা আলিমা যতটুকু জানতে ততটুকু আমল করেছো কিনা এই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন একটা মানুষ পা নাড়ানোর সুযোগ পাবে না তার মধ্যে একটা প্রশ্ন থাকবে বান্দারে তোমার জীবনের সময় এগুলো তুমি কোথায় কিভাবে কাটিয়েছ সময় এটা এমন সময় কারো জন্য অপেক্ষা করে না সবাই সময়ের জন্য অপেক্ষা করে কিন্তু সময় কারো জন্য অপেক্ষা এজন্য আরবিতে একটা প্রবাদ আছে আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাক্তাহু কাতাক সময় হলো ধারালো তরবারির মতো এই সময়কে তুমি যদি কাজে লাগাও তো সফল হবে আর সময়কে কাজে না লাগালে এই সময় তোমাকে কেটে ফেলবে অর্থাৎ তোমার জীবনটা বিফল হয়ে যাবে এখন যারা আমরা সময়কে কাজে লাগাচ্ছি না একটা এক্সাম্পল দিয়ে আমরা আমাদের আলোচনার ভেতরে ঢুকে যাব এখন তুরা সিলটি বাসা আরও কতবিল হইলাই এখন রাত নয়টার সময় বিশ্বকাপের ফাইনাল খেলা শুরু হয়েছে খেউ টিভি সেটোর সামনে আর আপনারা এখন কুরানোর মঞ্চর সামনে এখন হৌকা চাইন দুইও পার্টিয়ে সময় লাগাইরা এক ফতে না দুই ফতে আরো জোরে হৌকা আমি খুব সুন্দর একটা উদাহরণ দিলে বালা করে বুঝি নেবা আগামীকাল দড়ি লাউকা মেট্রিক পরীক্ষা কালকে সকাল দশটার সময় মেট্রিক পরীক্ষা এখন আজকে রাত্রে খেলা হইল ফাইনাল খেলা এখন দুই ফুয়া পরীক্ষার্থী কালকে দুইজন এগু গিয়া বইছে ফরার টেবিল বইয়া বইয়া ফরে আরোগ্য কর দূর অতটা ফরিয়া কিতা করতাম গিয়া কতবিল টিভির সামনে খেলা দেখি হে আরম্ভ করছে খেলা দেখা নাচ ফালাফালি আতরতালি এখন তো যে দেশে খেলা হয় হিদেশ আতরতালি নাই সব আতরতালি অনু ঠিক আছে নি কথা কথা ঠিক আছে নি এত জার্সি গরোর মাঝে বাদ নাই আর্জেন্টিনা আর ব্রাজিল জার্সি কিনে গরো বাদ নাই আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা টাঙ্গা আরে বাপ রে বাপ আর্জেন্টিনার পতাকা লাগাইছে দুইশো আট ব্রাজিলও দিবিদ্ধ হইন আমরা মরে গেছি নাকি তা অর্ডার হর সাতশো আট আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা কারেন্টর খাম্বা কারেন্টর কুটি উপরে দুইটা লাগাইতে যাইয়া কারেন্টর শর্ট খাইয়া মরে গেছে খেলাওর কোন দেশ মানুষ মরের কোন দেশ হিবাই আবার চাঁদপুর আর্জেন্টিনার সমর্থকে ব্রাজিলের সমর্থকর ভেটর ভিতরে সাক্ষু হারাইয়া শেষ কোন ঠিক আছে নি কথা হিবাই আমরা সুনামগঞ্জি বাইয়ান ফেসবুকে এই ভিডিওটা বাইরাল হয়েছে মনে হয় আপনারাও দেখছেন হিবাই কিছু বাই আনতে আবার ব্রাজিলের জার্সি ফিন দিয়া মোটর সাইকেল শোভাযাত্রা কইরা ঘোষণা দিলাইছেন যারা আর্জেন্টিনা সাইরা ব্রাজিল আইব্বাই সবরে একটা একটা জার্সি গিফট রইব আর এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হইব গরের মাঝে বাত নাই আর টেকা পয়সা অতাবায় খরচ এই টেকা পয়সা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইয়া
অন স্টেজও হামাইবার সময় দেখছি হয়ে গিয়ে আর্জেন্টিনার এই জার্সি লাগাইয়া যাইরা যে টেকা দিয়ে আর্জেন্টিনার জার্সি কিনছে ব্রাজিলর জার্সি কিনছে যে টেকা দিয়ে আর্জেন্টিনা ব্রাজিলর পতাকা টাঙ্গাইছে এই টেকা যদি গরিব মানুষরে দিত অসুস্থ মানুষরে দিত অসহায়রে দিত এতিমরে দিত বিধবারে দিত মসজিদে দিত মাদ্রাসাত দিত এতিমখানাত দিত তার লাগি হয়তো জান্নাত ওয়াজিব হইয়া যাইতো টেকা খরচ করা জায়গা পাও না ই টেকা যে ভাই দি খরচ খরচ কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো কার গেছে আরো জোরে কও কার গেছে ও যে তিন নম্বর প্রশ্ন ছিল ওমালহুম আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু কোথা থেকে সম্পদ অর্জন করে কোথায় ব্যয় করেছো একদম পই পই করে হিসাব নিবেন কে আরো জোরে বলেন কে ও কিচ্ছার জায়গি ফিরিয়া কইছিলাম আগামী কাল পরীক্ষা দুই পরীক্ষার্থী এগু বই গেছে টিভির সামনে আর এগু বই গেছে খেলার এই ফরার টেবিল দেখা যাইব ফরের দিন একজনের কলম দ্রুত গতিতে চলে আর একজনের কলম খালি থামি যা ঠিক নেই একজনের রেজাল্ট ভালো আর একজনের রেজাল্ট মনে করুকা বাদর দিন রেজাল্ট বাড়াইছে রেজাল্ট ভাইয়া রেজাল্ট ভাইয়া যে ফরার টেবিল আছে এখন আলহামদুলিল্লাহ সময়ের খাজা লাগাইছিলাম আই জি এ প্লাস ফেস আর হিগে খর ইস কেনে খামা লাগাইলাম না লাগাইলে তো আমি এ প্লাস পাইলাম কিয়ামতুর দিন মানুষরে বাক করব সবাগে অতুকা কয় ভাগে এক ভাগ হইল জান্নাতি এক ভাগ আর একবার হইল এক ভাগ জান্নাতি আর একবার জান্নাতি হলে জান্নাত গিয়া কিতা কইবা আর জাহান্নামী হলে জাহান্নামও গিয়া কিতা কইবা আল্লাহ জান্নাতি লোকদেরকে যখন জান্নাতের গেট দিয়ে জান্নাতে ঢুকানো হবে জান্নাতি লোকদের মুখের জবান থেকে সর্বপ্রথম কোন কথা বের হবে শুনেন রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা রব্বুল আলামিন বলছেন জান্নাতি লোকদেরকে যখন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দারওয়ান ফেরেশতারা তখন তাদেরকে সালাম দিবে সালামুন আলাইকুম তুবিতুম ফাদখুলুহা খালিদুন তোমরা জান্নাতে ঢুকো তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে অভিবাদন তোমাদের প্রতি সালাম জান্নাতিরা জান্নাতে ঢোকার পর জান্নাতের নিয়ামত পাওয়ার পরে তারা তখন বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা জান্নাতের লোকেরা জান্নাতে ঢুকে বলবে প্রশংসা সেই মহান রবের যিনি আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন অর্থাৎ আল্লাহ ওয়াদা করেছিলেন দুনিয়াতে আল্লাহর দেওয়া সময়গুলোকে আল্লাহর পথে কাজে লাগালে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ তার ওয়াদা রক্ষা করে আমাদেরকে জান্নাত দিয়েছেন এই জন্য কিয়ামতের দিন জান্নাতে ঢুকে জান্নাতীরা প্রশংসা করবে কার আর জাহান্নামীগুলোকে যখন জাহান্নামে ফেলা হবে জাহান্নামীরা তখন কি বলবে শোনেন এবার জাহান্নামীরা আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি হায় রে হায় দুনিয়ায় যে সময়গুলো দেওয়া হয়েছিল ও হায়াত যদি আবার পাইতাম আমি তো বলা করি সময়গুলোরে খামো লাগাইলাম না এখন যদি আবার পাইতাম যে সময় গেছে কি ফোকাস অ্যান্ড কোটি কোটি টেকা দিয়া সময় যে সময় যায় কি ফিরাইয়া আনা যায়নি বলা করি বুঝাই যে মাঠও বই গেছি মনে করুকা ই মাঠর মালিক আমি আমারে দুই বুঝাইলাম আজ আমি খুব বিপদ বেচিল্লাম ই জায়গায়কার আজ থেকে পাঁচ বছর বাদে আবার আমার সুদিন ফিরিয়ে আইলো যার কাছে বেচছিলাম হেরে গিয়া কইলাম ভাই জায়গাখান আমার কাছে আবার বেচিলাম তাই না আবার বেচি লিলা তাইলে বোঝা গেল যে আপনার যদি টেকা থাকে যদি কোনো সম্পদ যায়গি আবার আপনার টেকা দি যে সম্পদ গেছে গিয়ে সম্পদ ফিরাইয়া আনতা ফারবা ফারবা না নেই কিন্তু 2010 সাল দরুকা গেছে গিয়ে এখন হোক আছেন সারা দুনিয়ার সকলতা বেচ্চা 10 সাল ফিরাইয়া আনতে পারবা নি তাইলে বোঝা গেল কিতা
সময় দিয়া সম্পদ কিনা যায় না, কিন্তু সময়ের কাজে লাগাইলে সম্পদ অর্জন করা। জাহান্নাম ও জাহান্নামে হলে ডুকিয়া কইবা হায় রে হায়, দুনিয়ায় যদি আবার ও সময়গুলো ফিরিয়া পাইতাম, তে এখন আর নামাজ চাললাম না, মানে এখন আর একটা সেকেন্ডও নষ্ট করলাম না, মানে সব সময় আমি খামে লাগাইলাম, মানে এই সময় আর আফসোস করে লাভই বনি। তারা কইব রব্বানা আখরিজনা, আল্লাহ জাহান্নাম থেকে আমরারে বের কর, না আমাল সালিহান। এখন আমরা যদি দুনিয়ায় যাই তাইলে বালা খাম, কর্ম আল্লাহ কইবা আওয়ালাম নুআম্মিরকুম, তোমরারে হায়াত দিছলাম না রে, হায়াত ফাইয়া তো দেখছি, একবারে বালা আমল করিয়া শেষ করিছো, কিজাত খরা করছো দেখছি তো, তখন আফসোস করব তারা, তখন তারা আফসোস করে আলো বলবে لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير ترى بول بحاي أمرك أما در كي جي دنيا تي সতর্ক করা হয়েছিল, সাবধান করা হয়েছিল, আমরা যদি আলেমদের সেই সাবধান বাণী সতর্ক বাণী মানতাম, আর যদি আমরা দ্বীনের পথে চলতাম, তাহলে আজকে আমাদেরকে এই দাউ দাউ করে জ্বলা, নিক্ষিপ্ত হওয়া দাউ দাউ করে জ্বলা, এই জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়া লোকদের মধ্যে সামিল হওয়া লাগত না। তখন আফসোস করে আল্লাহ হবে, কথা বলছেন না কেন, তখন আফসোস করে লাভ হবে? এই যে সময়টা আমরা এখন কোরআনের জন্য ব্যয় করছি, কিয়ামতের দিন এই জমিন সাক্ষ্য দিবে, কিয়ামতের দিন এই জমিন কি দিবে? এই জমিন আপনাদের পক্ষে সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার জমিনে বসে তোমার বান্দা 18 ডিসেম্বর রাত 9টা থেকে কোরআন শুনেছে। এখন যারা টিভি সেটের সামনে বসা, টিভি সেটের সামনের জমিন তার জন্য সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা 18 ডিসেম্বর রাত 9টায় খেলা দেখে দেখে সময় নষ্ট করেছে। এই এই জমিন সাক্ষ্য হবে, সময় সাক্ষ্য হবে, এমনকি কোরআন সাক্ষী হবে আপনাদের জন্য। কোরআন এসে বলবে, আল্লাহ তোমার বান্দাগুলো 18 ডিসেম্বর রাত 9টায় তোমার কিতাবের আলোচনা শুনেছে, আর ওদের জন্য মেসি আর ওই আরও যারা আছে এরা আসবে যে এরা আমাদেরকে দেখেছে, তাহলে আপনারা আর তারা কি সমান? আরও জোরে বলেন, আপনারা আর তারা কি সমান? আমরা যারা এসেছি আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? যেহেতু আমাদেরকে আল্লাহ এখানে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের এই ভালোবাসা প্রমাণ করছি, আপনারা সব কিছুর ঊর্ধ্বে কোরআনকে ভালোবাসেন, আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করেন। আমরা যারা এখন সময়গুলোকে নষ্ট করছি, আমরা নিজেরা জানি না যে আমরা কোথায় ছিলাম, কিভাবে আসলাম, যেখানে আছি সেখান এখান থেকে কোথায় যাব, এটা অনেকে জানি না। অনেকে জানলেও আমরা এ ব্যাপারে ব্যাপারটিকে উপলব্ধি করার চেষ্টা করি না। আমরা এখন যেখানে আছি এই পৃথিবীতে আমরা কি চিরদিন থাকব? আমাদের পূর্ববর্তীরা কেউ কি দুনিয়াতে থেকেছেন? কেউ থাকেন নাই, যারা এসেছেন তারা চলে গিয়েছেন। এখন 2022 সাল, 1922 সালে যারা পৃথিবীতে ছিলেন তারা কি এখন দুনিয়াতে আছেন? চলে গিয়েছেন, কেউ কেউ থাকলে থাকতে পারে। এখন 2022 সাল যদি কিয়ামতের ঘটনা না ঘটে, তাহলে 2122 সালে চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন তো, 2122 সালে তখন কি আমরা কেউ দুনিয়াতে থাকব? কথা বলেন, কেউ দুনিয়াতে থাকব? কেউ থাকব না, সবাই চলে যাব আমরা, আর কে যে কখন চলে যাব সেটা আমরা কেউ জানি না। চলে যাওয়াটা এটা বড় হৃদয় বিদারক, দুনিয়া থেকে মানুষ যে চলে যায় এই চলে যাওয়াটা অত্যন্ত হৃদয় বিদারক, সবাই বিদায় দিয়ে দিবে, কেউ আপনাকে আর রাখবে। যে দুনিয়াতে আমরা সময় নষ্ট করছি, এই দুনিয়া এবং দুনিয়ার মানুষ এমন, আমার আপনার চলে যাওয়ার সময় যখন চলে আসবে, যখন আমাদের আমাদের দেহ থেকে প্রাণ উড়ে যাবে, প্রাণ যখন বের হয়ে যাবে, তখন কেউ আমাদেরকে আর এই পৃথিবীতে রাখবে না, সবাই তাড়াহুড়া করবে। যে দুনিয়াতে আমরা সবাইকে আপন আপন ভাবছি, আসলে তো কেউ আপন নয়। একটু উপলব্ধি করার চেষ্টা করুন, এখন বা পরে, আজ বা কাল, যে কোনো সময় তো আমরা চলে যাব। চলে যাওয়ার পরে সব আপন মানুষগুলো কিভাবে আপনাকে বিদায় দিবে দেখেন। এখন যদি আপনার প্রাণ চলে যায়, এখন যদি আমার প্রাণ চলে যায়, দেখা যাবে সাথে সাথে কিছু মানুষ চলে যাবে বাস বাগানে,
বাঁশ ঝাড়ে গিয়ে বাঁশ কাটা শুরু করে দিবি। আবার কিছু মানুষ চলে যাবে পানি গরম করার জন্য, কিছু মানুষ সঙ্গে সঙ্গে মাটি খুঁড়ে চুলা তৈরি করবে, পানি রেডি করবে, কিছু মানুষ আবার চলে যাবে মসজিদ থেকে খাটিয়ে আনার জন্য, কেউ কেউ আবার কাফনের কাপড় সংগ্রহ করে কাফনের কাপড় কাটা শুরু করে দিবে। সবাই এরকম করে ব্যতিব্যস্ত হয়ে পড়বে আপনাকে চিরবিদায় দেওয়ার জন্য। যে দুনিয়াতে আমরা এই সময়গুলোকে এভাবে নষ্ট করছি, দুনিয়ামুখী হয়ে আমরা যারা আমাদের জীবনটাকে দুনিয়াবি পথে একেবারে শেষ করে দিচ্ছি, এই দুনিয়া থেকে বিদায়ের নমুনাটা কেমন হয় দেখেন। কত মানুষ তো দুনিয়া থেকে যায়, বিদায়ের চিত্র দেখেও আমরা নিজেদের ব্যাপারটি উপলব্ধি করার চেষ্টা করি না। তারা যেভাবে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমরাও ঠিক একই কায়দায় এই দুনিয়া থেকে চলে যাব। যখন আমার আপনার মৌতের সময় আসবে, যখন আমি আপনি দুনিয়া থেকে মৌতের স্বাদ গ্রহণ করে চলে যাব, কেউ বা চুলায় পানি গরম করবে, কেউ বা আবার কাফনের কাপড় রেডি করবে, কেউ বা আবার দেখা যাবে বাঁশের ঝাড়ে বাঁশ কাটবে, কেউ বা আবার মসজিদ থেকে খাটিয়া নিয়ে আসবে। আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, পাড়া প্রতিবেশী যারা ছিল সবাই বসে বৈঠক করবে, এই লাশ বেশিক্ষণ রাখা যাবে না, এত সুন্দর বাড়ি বানিয়েছেন, আপনার সেই সুন্দর বাড়ি থেকে আপনাকে তাড়াতাড়ি চিরদিনের মতো বের করে দেওয়ার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়বে, মিটিং করবে। বেশি লম্বা সময় লাশ রাখা যাবে না, সবাই বসে দেখা যাবে কম সময়ের মধ্যে জানাজার টাইম ফিক্সড করে ফেলবে। জানাজার টাইম যখন ফিক্সড হয়ে যাবে, দেখা যাবে কাফনের কাপড় কেটে কেটে রেডি, গোসলের প্রাণী যখন প্রস্তুত, যে বাড়িতে আপনি থাকতেন এবার এই বাড়ি থেকে, ঘর থেকে চিরদিনের জন্য আপনার দেহটাকে বের করে ফেলা হবে, বের করে এবার গোসলের স্থানে নিয়ে যাওয়া হবে, গোসল দেওয়া হবে, এটা হচ্ছে আপনার জীবনের শেষ গোসল। গোসল দেওয়ার পরে দামি দামি ব্র্যান্ডের শার্ট পরতেন, দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি পরতেন, শৌখিন চলাফেরা করতেন। যখনই গোসল দেওয়া হবে সব কাপড় চোপড় খুলে ফেলা হবে, সাদা কাফন দিয়ে আপনাকে পেঁচিয়ে ফেলা হবে, আতর মাখানো হবে, এবার খাটিয়ায় আপনাকে শোয়ানো হবে, দামি কোনো পালঙের মধ্যে, চকির মধ্যে নয়, খাটিয়ার মধ্যে শোয়ানোর পরে শেষবারের মতো আপনার প্রতিবেশীরা আপনার চেহারা দেখে ফেলবে। তারপরে আপনার আপন মানুষগুলো আপনার খাটিয়ে, আমি কিন্তু অন্য কারো কথা বলছি না, আপনার কথাই বলছি, উপলব্ধি করার চেষ্টা করেন, আপনার খাটিয়া বহন করে ধীরে ধীরে জানাজার মাঠের দিকে নিয়ে যাবে। জানাজার মাঠে যখন নিয়ে যাবে, সবাই তখন যাদের সাথে চলাফেরা করতেন তারাই এবার জানাজার নামাজে কাতারবদ্ধ হয়ে যাবে। চারটা তাকবির দিয়ে জানাজার নামাজটা কমপ্লিট করে দেরি না করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। ওইদিকে কবর খোঁড়ার জন্য যারা ছিল তারা ততক্ষণে কবরটাকে রেডি করে রেখে দেবে। কি সুন্দর দামি দামি বিছানায়, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমাতেন আপনি, দেখেন না এই চাঁদনি ঘাটের কবরস্থানে মাঝে মাঝে যাইয়ে গিয়ে দেখবেন যাদের এত সুন্দর সুন্দর ডুপ্লেক্স বাড়ি, ডুপ্লেক্স বাড়ি থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে তারাও চাঁদনি ঘাটের মাটির কবরস্থানে ঘুমিয়ে আছে, ঠিক কিনা? একই পরিণতি আমার আপনার হয়ে যাবে। কবরের মধ্যে কয়েকজন নেমে যাবে, খাটিয়া থেকে আপনার লাশটাকে কবরের মধ্যে নামিয়ে দিবে। শীতের দিনে কবর খোঁড়া হলে দেখা যায় কবর খুললেই কেবল কবর থেকে পোকামাকড় কীট পতঙ্গ উঠতে থাকে, আবার বর্ষাকালে যখন মানুষ মারা যায় বর্ষাকালে কবর খুললে দেখবেন কবর থেকে শুধু পানি উঠে। আহারে, আমি নিজেই তো কত মানুষকে কবরে শুইয়েছি, সেই পানির মধ্যে মধ্যে শুইয়ে দিবে, কাদামাটিতে শুইয়ে দিবে, পোকামাকড় যুক্ত জায়গায় শোয়ানোর উপরে বালিশও নাই, ল্যাপটুসো কিচ্ছু নাই, কারেন্টের লাইট নাই, সাথী নাই, বাতি নাই, আলো নাই, কি ছোট্ট জায়গা, সংকীর্ণ এই জায়গায় আপনাকে রেখে দিয়ে কবর থেকে তারা উঠে যাবে। বাঁশের ছাউনি দিয়ে কবরে আপনাকে রেখে মাটি দিয়ে চলে আসবে। ওই কবরে যখন আমরা চলে যাব, আমাদের সাথে কেউ থাকবে?
আরো জোরে বলেন কেউ থাকবে এই সময়গুলোকে যদি আল্লাহর দ্বীনের পথে কাটিয়ে যেতে পারি কবরে গিয়ে আল্লাহকে চিনতে পারবো এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি মেসি আর নেইমারের পিছনে না দৌড়ে রসূলের মহব্বতে রসূলের তরিকায় যদি জীবন চালাই রসূলের কথা জিজ্ঞেস করা হলে রসূলের কথা বলতে পারবো কারণ কবরে যাওয়ার পরে আল্লাহ আর রসূলের ব্যাপারে প্রশ্ন আছে না নাই প্রথম প্রশ্ন বলা হবে আপনাকে রেখে যখন সবাই চলে আসবে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা তোমার রব কে দুনিয়াতে যারা রবের পথে সময় কাটায় নাই তারা বলবে হাই হাতালা আদ্রি আমার রব কে আজ তো কিছু মনে পড়ছে না আর যারা ঈমানদার যারা মুমিন সারাটা জীবন যারা আল্লাহর দ্বীনের পথে কাটিয়ে দিয়েছে যখন তাকে জিজ্ঞেস করা হবে মার রব্বুক সে তখন জবাব দিবে রব্বি আল্লাহ সে তখন জবাব দিবেন আমাদের রবকে আরো জোরে বলেন আমাদের রবকে আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব রবকে চিনে ফেলবে দুই নাম্বার জিজ্ঞেস করা হবে ওমা দিনুক তোমার দিন কি কোন পথে কোন মতে জীবন পরিচালনা করেছো বান্দা যদি দিন মোতাবেক ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে দিনই আল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে প্রশ্ন করা হবে মান্নাবিয়ুক তোমার নবীকে অথবা নবীজির চেহারা মুবারক দেখিয়ে বলা হবে মা হাদার রাজুল الذي بعث فيكم ওনাকে চিনো নাকি যাকে তোমাদের জন্য প্রেরণ করা হয়েছিল এখানে বলেন তো কেউ কি জীবনে কোনোদিন নবীকে দেখছেন নাকি কোনোদিন আমরা আমাদের প্রিয় নবীকে দেখি নাই না দেখে নবীর উপরে আমরা ঈমান এনেছি না দেখে আমাদের নবীকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি ঠিক কি না না দেখেও আমরা আমাদের নবীর পথে নবীর মতে নবীর তরিকায় জীবন পরিচালনা করি না দেখলেও ওই নবীকে যে আমরা দুনিয়াতে মেনেছি কবরে যখন নবীকে দেখানো হবে সঙ্গে সঙ্গেই নবীর আশেক যারা বলে ফেলবে কেন চিনব না ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরে আমি আপনি সবাই চলে যাব মৃত্যুর জন্য প্রস্তুত হন যুবকরা মৃত্যুর ব্যাপারে গাফেল অনেক মানুষ মৃত্যুর ব্যাপারে গাফেল মনে মনে ভাবে আমি বহুদিন থাকবো 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 বহু মানুষই বলেছে কেউ থাকতে পারে এই মৃত্যুটা কেমন মৃত্যুটা কেমন শুনেন নাম্বার ওয়ান মৃত্যুর এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না আরে পৃথিবীর পয়গাম্বারেরাও তো মৃত্যু থেকে রেহাই পান নাই আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন দাঈকাতুল মউত প্রত্যেক প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বাবা আদম আলাইহিস সালাম তিনি ছিলেন দুনিয়ার সর্বপ্রথম মানুষ তিনি এই দুনিয়াতে সর্বপ্রথম এসেছেন তাকেও আল্লাহ হায়াত দিয়েছিলেন এই হায়াত শেষ হওয়ার পরে তিনি কি দুনিয়াতে থাকতে পেরেছেন কি তা কষ্ট নেই আপনারা আদম আলাইহিস সালাম হইলা দুনিয়ার সব মানুষের বাপ গোটা দুনিয়ার সব মানুষের বাপ হে আদম আলাইহিস সালাম আল্লাহ যখন আদম আলাইহিস সালাম রে বানাইলা আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া কইলা আদম হুনো উমরুকা আলফা সানা আমি তোমারে 1000 বছর হায়াত দিছি সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম হনলা হনিয়া খুশি হইলা এরপরে আল্লাহ কইলা আদম হুনো আমি আজ তোমারে লইয়া একটা রুহ সমাবেশ করবো কিতা সমাবেশ মাতৌকা কিতা সমাবেশ জনগণ লইয়া হয় জনসভা জনসমাবেশ আমরা সকল রুহর জগতও আসলাম নানি সকল রুহর জগতও আসলাম নানি আদম আলাইহিস সালামে কইলা আল্লাহ রুহ সভা এটা আবার কিতা আল্লাহ কইলা রাখো বুঝাইরাম আল্লাহ আদম আলাইহিস সালামর ঔরস হাত দিলা তার কুদরতি হাত দ্বারা এরপরে আল্লাহ দুনিয়ার কিয়ামত পর্যন্ত আদম নবীর যত বংশধর যত ছেলেমে যত ফুয়াফুরি নাইবা সব রু আল্লাহ আদম নবীর সামনে একত্রিত করলা সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামে দেখা কইলা ইয়া আল্লাহ মান হাউলাই এরা খারা আমার সামনে
আল্লাহ কই রাসিন দাই রানি এটা সব তোমার ফুয়াফুরি সুবহানাল্লাহ কইতা নাই এখন বাফর সামনে সব ফুয়াফুরি তোর রূহ রূহ সবা চলে আদম আলাইহিস সালাম খুশি না বেজা আদম আলাইহিস সালাম কইলা ইয়া আল্লাহ আমার তো ফুরুতা ফুরুতা ইবাদত নাই তাই সব রূহ আল্লাহ আমার সামনে একত্রিত করেছেন আদম আলাইহিস সালামের সব রূহর বাইদি চাইরা আখতা দেখুন চাইয়া ইখতা রূহ দেখি খুব ভালো লাগে দেখতে ভালো লাগে সুন্দর লাগে কইলা আল্লাহ মান হাদা ইটা হে ও যে দেখা যা আল্লাহ কইলা ই হইছে হাদা ইবনুকা দাউদ ইনি তোমার ফুয়া দাউদের রূহ তোমার এই ফুয়ারে আমি দুনিয়া ফাটাইবো আর তোমার এই ফুয়ারে আমি নবীও বানাইবো সুবহানাল্লাহ কইতা নাই আচ্ছা ফুয়ায় যদি কোনো বালা কাম করে বাপ খুশি হইন না বেজার হইন ফুয়ার আনন্দে বাপ আনন্দিত আদম নব্বী হইলা তান ই ফুয়া দাউদ আলাইহিস সালাম নবী বা তাইন খুশি হইলা খুশি হইয়ার মধ্যে তান মাথা আইলো যে আল্লাহ আপনি যে আমারে কইলা আপনি আমার এক হাজার বয়স এক হাজার বছর হায়াত দিছেন আমার ফুয়াই দাউদ আমার ফুয়া দাউদ রে আপনি কত বছর হায়াত দিছেন আল্লাহ যখন কইলা সিত্তু নাসানা তোমার ফুয়ারে আমি ষাট বছর হায়াত দিছি আদম আলাইহিস সালামে কইলা আমার অত সুন্দর ফুয়া আমার এই অত সুন্দর ফুয়ারে আপনি মাত্র ষাট বছর হায়াত দিলা আর আমারে আপনি এক হাজার বয়স এক হাজার বৎসর হায়াত দিলা আল্লাহ আমারে তো বেশি দিয়ে আমার ফুয়ারে বড় হম দালাইছ না আল্লাহ কইলা তোমার কিছু খোয়ার আছে আছে মানে অবশ্যই খোয়ার আছে আল্লাহ আপনার কাছে আমার দাবি হইল আমার ভুয়া এগুর হায়াত আরো কিছু বাড়াই দেলা কারণ আমার ভুয়া তো বাফে তো ফুয়ার লাগে ত্যাগ করেন ঠিক না নেই আজ বহুত ফুয়াইন বড় হইয়া বাপ ছিল না অনেক কাছে অর্থে তিন ফুয়া চার ফুয়া তারা বাক করে বড় ভাই মেজু ভাই ছোটু ভাই এক মাস খাওয়ায় হয় বড় ভাই তুমি খাওয়াইলি ভাই জানুয়ারি মাস মেজু ভাই তুমি ফেব্রুয়ারি মাস হুরু ভাই তুমি মার্চ মাস বাফরে বাক করলাই তুমি যখন হুরু আসলাই তখন বাফে মাথার গাম ভয় ফলাইয়া খাওয়াইছ কি কষ্টর বাক ফিউরে দিছ না এখন তুমি কপাল ফুরা ফুয়া তোমার মারে আর বাফরে বাক করো তোমার মা তো তোমারে ফেটো নিছন একটানা দশ মাস ই দশ মাসর কষ্টর বাক টাইম ফিউরে দিছ না শরীরের চামড়া কুলিয়া যদি মাল লাগে স্যান্ডেলর ফিতাও বানাইয়া দেওয়া হয় এরপরেও মার ঋণ শুধ করা দেয় তুমি ঠিক কিনা এখন বাক করো কপাল ফুরা ফুয়া তুমি আব্বা আম্মা রেখো আব্বা আম্মা আমার কাছে সারা জীবন থাকো কা আপনি আম্মা আব্বাই হজ করতে আল্লাহর ঘর দেখতা তার থেকে আছে দেখাই তো নাই কইব না সকল পাইয়ে বাঘ দেওয়া লাগবো সফাল ফুরার সফাল ফুরা যে কোনো পাইয়ে দিলে দেখ না দিলে নাই আপনার আছে দেলাউকা আব্বা আম্মাই গিয়া যদি খালি কাবা ঘরের সামনে একটা মুচকি হাসি মারি দেয় না আপনার উপরে খুশি হইয়া গোটা দূর নাই রে আল্লাহ আপনার ফাওয়ার তোলে ফেলে দিলাই সুবহান আল্লাহ মা বাপ খুশি তো আল্লাহ খুশি মা বাপ বেজার তো আল্লাহ বেজারের লাগি যারার মা বাপ আছে ভাই আইন আপনারা কইরাম মা বাপ আপনার লাগি সবচেয়ে বড় ভীর মা বাপর খেদমত করুক মা বাপে যদি খালি খুশি হইয়া আসি মারি দেন বুঝবার দিন নেত আপনার টেকা পয়সা হয়ে যাব সম্পদ হয়ে যাব সম্মান রিজি কুন্তা বাকি থাকতো না ইনশা আল্লাহ আর মা বাপরে যজ্ঞ কষ্ট দিলাইছে ইগুল্লা খান সম্বক এ সারা জীবন সম্বক থাকবো সম্বক তো বুঝছো না আপনারা ছিল দিয়ে বাসায় করে দিলাম এর কুন্তাত বরকত থাকতো না এক কোটি কোটি টাকা কামাইব কিন্তু যাইব কি তার বউ বেমার ফরব গণ গণ তার ফুরুতা ফুরুতা বেমার ফরব তার বইও তারে সুখ রাখতো না দেখা যাইব তার বুকে তারে দুই আর বাড়ার লগে গেছি এটা হইলো তার শাস্তি এটাই তার কিতা শাস্তি আর মা বাপ রে যে বেটাই খুশি রাখবো দেখা যাইব তার দুনিয়াত শান্তি পাইব আখিরাত নাজাত পাইব ইনশা মা বাপ কিতা আল্লাহ নব্বী কইরা হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার লাগে জাহান্নাম মা বাপ রে খুশি করছো তো আল্লাহর জান্নাত পাই দিছো মা বাপ রে বেজার করে লিছো তো তোমার নামাজ রোজা হজ জাকাত তোমার মতো আল্লাহর হজ গেছে কি তোমার জাহান্নামও যাওয়া লাগবে এর লাগে মা বাপার খেদমত করবা তো আপনারা কিচ্ছাত আসলাম যে মনে আসেনি আপনারা আর ইয়া আল্লাহ আমার ফুয়ারে আপনি এত কম হায়াত দিলা আল্লাহ আমার হায়াতটাকে আপনি চল্লিশ বছর খাটিলে কা চল্লিশ বছর কমাইয়া আমার ফুয়া দাউদরে চল্লিশ বছর আরো যোগ করে দেউ কা এখন আদম নবীর হায়াত আছে এক হাজার বছর সমানি হইল চল্লিশ তাহলে কত নয়শো ষাট আর দাউদ আলাইহিস সালামর বয়স আল্লাহ দিয়েছিল ষাট বছর বাফটাকে ইয়া চল্লিশ এর রইল ষাট আর চল্লিশ কত হয়েছে একশো আদম আলাইহিস সালাম দুনিয়া তাইছে আমার বাদে নয়শো ষাট বছর শেষ দুনিয়ার জীবন মালাকুল মৌতে ইয়া কইলা ইয়া নবী আল্লাহ আপনার তো দুনিয়ায় থেকে যাওয়ার টাইম হয়ে গেছে আদম নবী উঠে কইলা কিতা কো টাইম হয়ে গেছে এবং নয়শো ষাট আরো চল্লিশ বাকি আছে মালাকুল মৌতে কইলা এ ফাউরিল চন্দি আপনি ও জানে ও যে ঘটনা আদম নব্বী কইলা কিতার ঘটনা ও যে আপনার ফরে দিলাইছ না আমি দিছি না নাসিয়া আদম এর লাগে হাদিসর কিতাব হয়েছে নাসিয়া আদম ফানাসিয়া বানু
আমরার বাপ আদম আলাইহিসসালামে ভুলি গেছলা এর লাগি বুলার স্বভাব আদমর ভুয়া পরিণতির ভিতরেও আমরা ভুলে যাই না মাঝে মাঝে এমন বুলা বলি মাঝে মাঝে খাইয়া হয় মনে হয় খাইছি না গেছি হয় না গেছি বুলার স্বভাব আমরার মাঝে আসে না রে এর লাগি হাদিসের কিতাব হইছে নাসিয়া আদম আদম আলাইহিসসালামে ভুলি গেছলা ফানাসিয়া বানু এর লাগি তান ভুয়া পরিণত মাঝে মাঝে কিতা করেন আচ্ছা আমি যে সিলেটি মাত্রাম আপনারা খারাপ লাগেননি আমি কিন্তু বালা ডাকাইয়া বসা পারি কিন্তু নিজের এলাকার মানুষের সামনে আইয়া কত সময় আর কন্ট্রোলের ভিতরে থাকা না খুক আছে না আপনারা তো নিজের এলাকার মানুষ নিজের ভাষায় মারতে বালা লাগে আপনার আর কষ্ট হয়নি অসুবিধা অন্য তো আদম রব্বে কইলা না 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 আমি ইতা দিছি না এখন কইলো তো না আর মালাকুল মৌতে কইরা না দিলাইছুন আপনি লাগছে নি বেড়া ফুরা বেড়া লাগে গেছে আল্লাহ কইলা মালাকুল মৌত বাদ দিলাম আমার আদমর লোকে তুমি আর তর্ক করিও না এই সময় ঠিক আছে ঘটনা ঘটছে কিন্তু সাক্ষী রাখা বুঝছে না এখন তাকে সাক্ষীর সিস্টেম রাখলাম দিলাম আরও চল্লিশ বছর দিলাম আমি আল্লাহ কিন্তু হো চল্লিশে ঘরে হইল এক হাজার বছর বাদে আমরার বাপ আদম আলাইহিসসালাম থাকছেন না কিছু নেই আরও জোরে হোকা আমার দাদার বাফন নাম আমি জানি না মানে আমার দাদার বাফন বাপ দুনিয়াতে আসলে একশো ষাট সত্তর বছর আগে একশো ষাট সত্তর বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তানোর নাম বলি গেছে একই পরিণতি আমরা রইত নাই যে দুনিয়ার লাগে আমরা এত কিছু করলাম আপনার মানে হালাল হারামর কোনো তোয়াক্কা নাই সময়ের আমরা বেফতে খরচ করলাম আরে হাল লাগে চিতা করলাম দুইশো বছর বাদে দুনিয়ার একটা মানুষে আপনার নামও মনে রাখতো না এই হইছে স্বার্থপূর্তি নিয়ে তো বলছিলাম মৃত্যুর এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেককেই এই মরণের স্বাদ ভোগ করতে হবে হুক পয়গম্বর হুক পয়গম্বরের উম্মত সবাইকে মরণের স্বাদ ভোগ করতে হবে এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে নাম্বার টু দুই নম্বর হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে বাজ্ঞা লাভই মনে থানা দুই গেছে মামলা এখন মৌলভীবাজার মেট্রোপলিটন থেকে আইডরা পুলিশ ফোর্স লইয়া বন্ধু এখনে দেখছেন চাঁদনি কাটছে দুধ পুলিশ আইরা আপনার বাড়ি ভাই ফোন লাগাইছেন বন্ধু কুয়াই বলে বাড়ির তাড়াতাড়ি তোমার ভীষণের দুয়ারে দি বাজ্ঞা অমিয়া পুলিশ আর ফোন হুনিয়া লঙ্গি ফিন্দু আছিল আর গেঞ্জি ফিন্দু আছিল কেউ আর ফ্যান্ট ফিন্দু ও লঙ্গি আর অতালো যেহ মারিচ্ছে ধর পুলিশ আইয়া ফাইলাইল না তাহলে বুঝা গেল এরেস্ট ওয়ারেন্ট জারি হয়ে গেলে পুলিশ আইলো ফিসনের দুয়ারে দি বাগে গেলে বাঁচা যাইব পুলিশের হাত থেকে মালাকুল মৌত যখন আপনার সামনে আইবা তখন আপনি কোন দুয়ারে দি বাগবা মাতৌকা বাগতে পারবানি আপনি ও জেতাইনকে দেশের টেকা বিদেশে পাচার করছেন না না দুর্নীতি করিয়া দেখা গেছে দোরা খেলছেন তারা কিতা করে ওই যে চার্টার্ড ফ্লাইটে দেশ থাকি বাগে আপনি মালাকুল মৌত আইলে কোন চার্টার্ড ফ্লাইটে বাগবা রব্বুল আলামিন বলছেন কোথাও ভাগতে পারবা না কোথাও যেতে পারবা না তুমি যেখানেই যাবো সেখানে তোমার সামনে মালাকুল মউত আল্লাহু আকবার রব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা যেখানেই থাকো না কেন সেখানেই মৃত্যু তোমাকে এসে ধরবে মৃত্যু থেকে পলায়ন করার জন্য তুমি যদি উঁচু কোনো টিলায় গিয়ে অবস্থান নাও সেখানেও মালাকুল মউত এসে তোমাকে পাকড়াও করবে অন্য আয়াতে রব্বুল আলামিন বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ دون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون رب العالمين বলছেন আ নবী আপনি বলুন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো এই মৃত্যু তোমাদের কাছে আসবেই পালিয়ে বাঁচতে পারবা না ঘটনা তো আরেকটা আমার মনে পড়ে গিয়েছে বলবো কিচ্ছা আর একটা মনে হয়ে গেছে কইতাম নে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা
কিজাত নবী মাত্র 13 বছর বয়স সিংহাসন অবধি গেছে সুবহানাল্লাহ কইতা নাই প্রত্যেক নবীরে আল্লাহ দুয়ার একটা স্পেশাল সুযোগ দিছেন দুনিয়ায় যে এই দোয়া করলে আমি আল্লাহ কবুল করব সব নবী হলে এই দোয়া দুনিয়াতে করিল জন তবে একজনে করছেন না যেন করছেন না তার নাম কিতা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীর যে দোয়াটা রাখছেন নিজর লাগি না আমরার লাগি আরো জোরে হোকা আমরার লাগি সাফায়াত করব সব নবী হলে করিলছেন তো সুলাইমান নবী দোয়া করছিল আল্লাহ রব্বি হাবলি মুলকান আল্লাহ এমন এক রাজত্ব আমারে দাও যে আমার বাদে ইলাহান রাজত্ব দুনিয়ায় তুমি আর খেউরে দিতাই না তা আল্লাহ দিছ এমন রাজত্ব ইতা ক্ষমতা দুনিয়ায় খেউ এখনো পাইছে না কিয়ামত পর্যন্ত পাইতো কিজাত ক্ষমতা জানেননি ফিফরার ভাষা বুঝুন সুবহানাল্লাহ কইতা না ফিফরার ভাষা বুঝুন এর বাদে আপনার জিন পর্যন্ত শাসন করছে জিন পর্যন্ত শাসন করছেন আল্লাহ সুলাইমান নবীরে এমন ক্ষমতা দিছেন ইতা ক্ষমতা দুনিয়াত তো ফাইদা নাই এখন খোকা চাই কোন দেশের রাষ্ট্রপ্রধান এক দেশ থেকে আরেক দেশে গেলে কিটা দি যায় বিমানে যায় ও বিমানও একটু জে ফুটানি আর সুলাইমান নবী কোন জাত রাষ্ট্রপ্রধান জানেননি ইঞ্জিনও নাই ইঞ্জিন ছাড়া বাহন চলছেন আল্লাহ সুলাইমান নবীরে এমন এক সিংহাসন দিছিলাম টাইম সকালবেলা বিয়ানে উঠিয়া যখন সিংহাসন বইতা ইঞ্জিনের আওয়াজ ছাড়া ইঞ্জিন ইঞ্জিন নাই ইঞ্জিন ছাড়া বিনা ইঞ্জিনে ও সিংহাসন বইলে আল্লাহর আদেশে তাইন এক মাসর ফত যাই থাকি ভাবতাম সকালে বইলে উখ মাসর ফত এখন বাংলাদেশ থেকে লন্ডন যাইতে লাগি যায় ডিরেক্ট ফ্লাইটে মনে হয় 9 ঘন্টা লাগি যায় না নি ওনও শেষ 9 ঘন্টা আর সুলাইমান নবী খালি বইছেন বইছেন বালা করে বইসাও পারছেন না মানে একটু আরাম করে যাবো মানে বইছেন লগর যারা আইচ্ছেন লামি যাও এ এবার তুমি বুঝলাম বললাম লামিস্তাম জাগা মতে আইচ্ছ যেন যাইতা খালি হুকুম করতা আল্লাহর হুকুমে তান এই বাহনে না এই জায়গার মাঝে যেত কিছু মান আল্লাহ হোকা এটা ক্ষমতা দৈন্যতকেও পাইছেনি তো সুলাইমান নবী এক মন্ত্রী আসলা মন্ত্রীর লোকে বনো এমন সময় মালাকুল মৌত আইছেন মানসর বেশ দইরা সুলাইমান নবীর লোকে মাতামাতি শেষ কইরা তাইন যাওয়ার সময় মন্ত্রীর বাইদি একটু চাইলা মন্ত্রী বিচারা ডরাই গেছে খুব ভয় পাইছে তাইন বারোয়ার বাদে মন্ত্রী জিকাইলা আল্লাহর নবী সুলাইমান ই বেটাই খেয়ে আইল জীবনে কোনোদিন দেখলামও না চিনিও না নবীর যে তখন সুলাইমান নবী কইলা হুন এইন কোনো সাধারণ মানুষ অনুষ নাই এইন মালাকুল মৌত মৃত্যুর ফেরেস্তা মানুষের বেশ দূরে আইস না আমার লোকে কিছু মাত ই কত্তা হুন তো জানার আরও ডরম আইসে ইয়া আল্লাহ এটা কি দেখেন এইন তো যাওয়ার সময় আমার বাড়ি জেলা সাইজন বুঝা যায় যে তার লোকে আমার কোনটা আছে কোনটা আসলেও কোনটা আছে কোন আছে কি তাই কেন একটিবিল বাদে আপনারা বুঝলো তাই হইলে আমি তো খুব ডরাই গেছি আল্লাহ তো আপনার এমন মর্যাদা দিছেন বাতাসে আপনার হুকুম মানে আপনি বাতাসে হোকা যাই এখন আমার এইখান থেকে দূরই কোনো জায়গা হিন্দুস্তান পর্যন্ত আমার এনে রাখিয়াও সুলাইমান নবী কইলা এখানে আমার এলে না আমি খুব ডরাই গেছি এন যদি আবার আগামী খেলে আপনার কাছে আইন ডরাই যাবো তো আমি এনটা আবার দেখলে বাতাসে হুকুম করু কা বাতাসে যেন আমার হিন্দুস্তানের কোনো দূরই নিয়ে রাখিয়া সুলাইমান নবী হুকুম করলা কারণ বাতাসে সুলাইমান নবীর কথা মানত কারণ এই আদেশটা আসিল খা আরো জোরে হুকা খান এখন বাদর দিন মালাকুল মৌত সুলাইমান নবীর সামনে আইস কষ্ট নেই আপনারা সুলাইমান নবী যে গেল বা তুমি খাইল যাওয়ার সময় আমার মন্ত্রীর বাইদি ইলা চাইছিল এখানে বিচারে তো খুব ডরাইছি মালাকুল মৌতে কইলা আমি নিজেও অবাক হয়ে গেছিলাম এখানে অবাক হয়েছ বলে অবাক হয়েছি ও কারণে আপনার লগে সাক্ষাতর বাদের শিডিউল আছিল আমার ইগুর জান গিয়ে আমি কবচ করতাম হিন্দুস্তান থেকে আচ্ছা মালাকুল মুত ও দেশ থেকে ও দেশে যাইতে তানোর কিতা বিমান বিমান লাগে রকেট লাগে নি দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়ার লাগে তানোর ন্যানো সেকেন্ড তো সময় লাগে না এই ক্ষমতা তাইতে দিছ নাকি আল্লাহ তো মালাকুল মুতে কইরা আমি অবাক হয়েছি যে আমার নাই আল্লাহ এক দেশ থাকি আরেক দেশ আমি এক সেকেন্ডও লাগে না যাই এই ক্ষমতা আল্লাহ আমার দিছেন কিন্তু মানুষের তো আল্লাহ এই ক্ষমতা সাধারণ মানুষের আল্লাহ এই ক্ষমতা দিছেন না আমি মনে মনে ভাবলাম আপনার লোকে দেখা করা শেষ হইলেও আমি সাথে সাথে এর যান খবজ করা লাগে শিডিউল আমার এটা আর যান খবজ করতাম হিন্দুস্তান থেকে ভাবলাম
ই বেটাই গুড় জান খবর করতাম হিন্দুস্তান থেকে তুরা বাদেও হে এখন আপনার কান্দাত কিতা করে আমি বললাম চেষ্টা আচ্ছা হোক স্যার যে কোনো অবাক করা জিনিস দেখলে মানুষ একটু মালাইল্লা যায় না রে হ্যাঁ দরুকা যেসব তো দেখছে বা আমি আপনার আরে হই ও যে বর্ষাকাল সিলেট আমরা কিতা হই এটারে ও যে বজ্রপাত হয় বিদ্যুৎ চমকা এটারে কিতা জানি হই আমরা বাস পড়ছে ঠাঠা পড়ে নোয়াখালী থয়ে ঠেডা পড়ছে ওই যে ঠাঠা যখন পড়ে আপনারা দেখবা যে মানুষ বুইরিছে বুইরিছে আখতা বাস পড়ছে খুব থাল মারি উঠে ঠিক আছে না নি তো মালাকুল মুতে আখতা দেখলা এন সামনে ঘটনা কিতা এনর জানতো আমি তুরা বাদে খবর করতাম বহুত দূর থেকে ইকুই এখন ইমো কিতা করে এলাকে অবাক হয়ে গেছে তবে আমি আরো অবাক হইলাম আল্লাহর তো শিডিউল আমি আল্লাহর হুকুম মানাও লাগে তুরা বাদে গিয়া দেখি হিগু আবার হলো আছে আমি অবাক ই কিতা তুরা আগে আপনার গেছে তুরা বাদে আবার আমার গেছে আল্লাহর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামে কইলা হন আমিও তো অবাক হই গেলাম হে বেটাই মৃত্যুর হাত থেকে বাঁচবার লাগে ফালাইয়া বাইজ্ঞা গেল হিন্দুস্তান পর্যন্ত আপনারা আসিবার লাগে কইলাম না বুঝাইবার লাগে হে মরা থাকি বাঁচবার লাগে হিন্দুস্তান গেল হিন গিয়াও তো হে বাঁচত না হৌ হন গিয়াও তোমার সামনে ফলল মৃত্যুর হাত থেকে বাঁচতে পারল বাঁচতে পারবানি আপনারা মৃত্যু থেকে বাঁচা যাবে বাঁচা যাবে না এই মৃত্যু আসবেই প্রতিদিন বিভিন্ন এলাকার মসজিদের মাইকগুলোতে কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয় এই রকম বিভিন্ন মানুষের মৃত্যুর খবর শুনতে শুনতে এমন একটা দিন আসবে এলাকার মাইকগুলো থেকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন এই সময় আসবে কিনা কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন জানাজার সময় আমাদের আসবে না আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলান হবে সুয়াবে শেষ ঘাটে আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলান হবে সুয়াবে শেষ ঘাটে কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন বাঁশের ঝাড় আপনাদের এলাকায় আছে না কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সীমাটি কোনখানে ডাকের বারবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সীমাটি কোনখানে ডাকের বারবার কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার আপনার জানাজার সময় আসবে কিনা মৃত্যুর তিন নম্বর বৈশিষ্ট্য হল নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ হোম মৃত্যুর থামা থেকে আমরা কেউ নিজেকে বাঁচাতে পারব চাইলেও থাকতে পারবেন না আপনি চাইলেও থাকতে পারবেন না আপনি মুসা নবীর ঘটনা আমার মনে পড়ে গেল বলবো আজকে খালি কিচ্ছা মনে পড়ে যার হইতাম নি তবে কিচ্ছাইতে বানাই কইলাম না এই হাদিসটা আইছে বুখারী শরীফ হাদিসটা আইছে বুখারী শরীফ মুসা নবী এই নরম নবী না গরম নবী
খুব বেতালা গরম নবী এক থাবা দিয়া ফেরাউনের বংশরে গুলো একবারে দুনিয়াতে কি বিদায় করেছেন কি যা তোর রাগি নবী এমন রাগি নবী খালি মানুষদের থাবাইছেন না মালাকুল মৌত সুদ্ধা থাবা নিয়েছে আল্লাহু আকবার মুসা নবীর ইন্তেকালের সময় যখন আইছে আল্লাহ মালাকুল মৌতরে ফাটাইলা মালাকুল মৌতে আইয়া কইলা আমি তো আইছি মুসা নবী কইলা কিদার লাগে আইছো বলে আমি এখানে আই জানো না নি আপনি কিদার লাগে বলে জান খবর করবার লাগে আইছো কইলা তা খবর করো না ফলাম্মা জাআহু সাক্কাহু যখন মালাকুল মৌত ঠান্ডা দাইছে মুসা নবী এমন এক থাপ্পড় মারছেন একবারে শোক বার হয়ে গেছে আল্লাহু আকবার মালাকুল মৌত আল্লাহর গেছে ইয়া কইরা আরসালতানি ইলা আব্দিল লা ইউরিদুল মাউত আল্লাহ খার কাছে পাঠাইছো গেছলাম তোমার মান্দারে জান খবজ করতাম তোরার লাগে আমার জান খবজ ঘুরি আসছিল খার জান খবজ করবার লাগে পাঠাইছো এর তো মরতা চাই না আল্লাহ কইলা মালাকুল মৌত তুমি আবার যাও গিয়া হও আল্লাহ কইছেন আল্লাহ জানাইছেন তাইন যদি আরো হায়াত চাইন তাইন যেন একটা সারর ফিটের উপরে হাত রাখেন সার বুঝেন নি আপনারা একটা সারর ফিটের উপরে হাত রাখবেন তাইন যেন হাত দিয়া যতগুলা লোম লোম রুমার কি রুমা ডাক্তার ফারবা প্রত্যেকটা লোমর পরিবর্তে আল্লাহ তাইন দে এক এক বছর করি হায়াত মারাইয়া দিব সুবহানাল্লাহ মুসা নবী তো খুব বিচক্ষণ তাইন কইলা হুন আল্লাহ যে কইছেন আমি আমার হাত দিয়া যতগুলা লোম রাখবো প্রত্যেকটা লোমর বিনিময়ে এক এক বছর হায়াত মারবো ই হায়াত ইচ্ছেন শুধু গেলে বাদে কি তৈব বলে বাদে কি তৈব মানে বাদে তো আপনার মরা তাই না কইলা যেহেতু মরার স্বাদ বুক করাও লাগবো তে আর থাকা কিতা করতাম মরি গেলে তো অসুবিধা নাই আমার আল্লাহর সামনে আমি যাই মা আল্লাহর লগে দিদার হইব সুবহান আল্লাহ হোক এলাকি হনু কা যারা ইমানদার ইমানদার মানুষে কোনোদিন মৃত্যু ডরায় না কারণ ইমানদার হলে মৃত্যুর মাঝে জীবন রে খুঁজ যাবে না সুবহান আল্লাহ হোক এই যে আমার জাতীয় কবি বলেছেন উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই কারণ ইমানদার জানে মৃত্যু এটাকে ভয় করার জিনিস নয় মৃত্যুর মাধ্যমেই তো আমার রবের সামনে যাওয়ার সুযোগ হবে এজন্য ইমানদার মৃত্যুকে ভয় করে না ইমানদার কেবল ভয় করে কাকে এজন্য ইমানদারদেরকে ইমানের পথে চলার কারণে যারা মৃত্যুর ভয় দেখায় ফাঁসির ভয় দেখায় ইমানদাররা মৃত্যুর ভয় ফাঁসির ভয়কে পরোয়া করে জালেমদের সামনে মাথা নত করে না কারণ ইমানদার ভয় পায় কাকে এ লাগে আমি প্রায় জায়গাতে একটা কথা কই যে আল্লাহরে ডরায় তামাম দুনিয়ার মানুষে তারে ডরায় আর যে মানুষরে ডরায় এরে সবে ডর দেখায় কথা বুঝছেন নি আপনারা কষ্ট নেই আপনারা এর মধ্যে মৃত্যুর সাইন নাম্বার বৈশিষ্ট্য হইল দ্য টাইম অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ মৃত্যুর সময়টা নির্ধারিত হয়ে আছে কার তরফ থেকে আরো জোরে বলেন কার তরফ থেকে রব্বুল আলামিন বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস تأخرون ساعة ولا يستقدمون رب العالمين بلسن شبار جنن অবকাশের একটি সময় নির্ধারিত হয়ে আছে দুনিয়ার সেই সময় যখন শেষ হয়ে যাবে এক সেকেন্ড বিলম্ব করা হবে না সময় মতো জানটাকে কবজ করে ফেলা হবে মৃত্যুর সময়টা নির্ধারিত যার জন্য সময় শেষ হয়ে যাবে সাথে সাথেই মৃত্যুর পরোয়ানা চলে আসবে কার তরফ থেকে আবার মৃত্যুর সব জায়গাটাও নির্ধারিত কোন জায়গায় আপনি মারা যাবেন সেটাও নির্ধারিত মৌলভীবাজারে বাড়ি ঢাকায় মৌত হতে পারে এমন এমন রোগ আল্লাহ দিবেন ওই রোগ নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাওয়া লাগবে ঢাকায় মৌত হবে কারণ মৌতের বিষয় মৌতের সময় মৌতের জায়গা নির্ধারণ করে রেখেছেন কি এমনকি মৃত্যুর সিদ্ধান্তটাও আল্লাহর তরফ থেকে আসে আল্লাহর তরফ থেকে যদি মৌতের সিদ্ধান্ত আসে আপনি সুস্থ থাকলেও মারা যাবেন ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির কবিতা আমার মনে পড়ে গেল তিনি খুব সুন্দর কবিতা লিখেছেন কাম মিন সহীহিন মা তাগাইরি আল্লাহ জগতের মানুষ তোমরা কি দেখো না কত মানুষ সুস্থ অসুস্থ না কিন্তু হঠাৎ করে মারা যায় আছে না নাই আমরা অনেকে মনে করি
আমরা এখনো যুবক আছি, গাফলতি করে করে বলে একটু সময় হোক তৌবা করে তারপরে ভালো হব। মনে রাখতে হবে ভাই, মৃত্যুর কোনো সিরিয়াল বলেন তো, মৃত্যুর কোনো সিরিয়াল আছে নাকি? দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল? দুনিয়াতে আসার বেলা দেখবেন সিরিয়াল মেনটেন হয়, প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে নাতি, এইরকম আসার বেলা সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার বেলা সিরিয়াল মেনটেন হয় না। মাঝে মাঝে আমরা আমাদের সমাজে এমন করুণ করুণ চিত্র দেখি, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা নাতির লাশ দাদা কবরে নামায়। কি বলেন, এরকম আছে না নাই? অনেক যুবক ভাইয়েরা জোয়ান বয়সে নামাজে যায় না, হয় আমি এখন নামাজে যাইতাম কেন, আমি এবার জোয়ান হইছি, বুড়া হইতার বাধা যাই মনে। আমার এলাকাত কিছুদিন আগে আমার চাইতে বয়সে আরো 10-12 বছরের হুরু ফুয়া মরি গেছে। ভাই দুনিয়ায় তাওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? যে কোনো সময় মরিস্তাম পারে, যে কোনো সময়। আচ্ছা খোকা সাহেব, এই ফোন একটা আত থাকলে তো দুনিয়ার সারা খবর নেওয়া যায়। এখন প্রযুক্তির ব্যবহার করিয়া দুনিয়ার সারা খবর যদি আপনি নিতে পারই নো, খোকা সাহেব কোন সময় খেয়ে মরবো এখান জাননি আপনি? ওই যে এখন টিভির সামনে যে বোয়া, এত টিভির সামনেও তার প্রিয় দলে গোল খাইলার, ও টেনশনে তো হার্ট অ্যাটাক করে কথা ঠিক আছে নি, সেও আবার খুশির ঠেলায়ও মরিস্তে পারে, হইবা কিলা, হয়তো পারে সাধন উফিয়া বুঝে খেলা দেখে নাচতে নাচতে কুম্বালা করে গেছে, অথবা রাস্তার দিকে আইসে আওয়ার সময় মানুষে প্রজেক্টর লাগাইছে। আমি মনে মনে কইলাম ভাই রে হার, যেটাই জিতবা ইটার লাগেও বিপদ, যেটা হারবা ওটার লাগেও বিপদ। আপনারা হইতে পারেন হুজুর যেটাই জিতবো হিতার লাগেও বিপদ, আর বো হিতার লাগেও বিপদ কেনে? কারণ দেখলাম জেলা সিএনজি আর গাড়ি ট্রাক বাস সকল দা চলে, জিতিয়া যদি হে ফালাফালি আরম্ভ হইলে রাস্তা দিয়া পড়ে যায়, ঠিকবো মরবো। আবার আড়ি গেছে ই টেনশনে যদি রাস্তা পায়, আটিয়া যাওয়ার সময় যদি আবার মাথা ঘুরে ঘুরে আটে, কোন সময় যে কোন গাড়ির তলে ফুল, কথা ঠিক আছে নি? রাস্তার হান্দাত প্রজেক্টর লাগাইছেন আপনারা, আর মৌলভী বাজার আওয়ার সময় বহুত রাস্তাতে আমি দেখি আইসি, তো হে কোন সময় মনে যাবো আমরা কেউ জানি? আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল ইলা আছে না নি? আমার এক চাষা আসেন, চাষা চাষি দুইজন জীবিত, তারার দুই তিনটা ছেলে মেয়ে, চাষায় তার তিনটা ছেলে মেয়ের নিজের হাতে করব, এটা দুনিয়ার বাস্তবতা। হে কোন সময় যাইব কি আমরা কেউ জানি? যে কোনো সময় যাইব। আজকে মৌতর কথা কেন বেশি কইরাম ধরেন? মৌতর কথা এই কারণে কইরাম, আসলে যে মানুষের মাথাত মৌতর চিন্তা আছে, এ কোনোদিনও গুণা করতো নাই, অন্যায় করতো নাই, কারণ গুণা করার অবস্থায় যদি হে মরি যায়। অনৌকা যার মাথাত মৌতর চিন্তা আছে, ই ফুয়ায় কোনোদিন যুবক বইয়ের তৈরি কইরাম, ই ফুয়ায় কোনোদিন রাইত খানোর মাঝে হেডফোন লাগাইয়া ঝাঁকা নাকা গান শুনিয়া ঘুমাইতো নাই, কারণ তার তো মৌতর কথা মাথাত আছে, ও গান শুনতে 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 যদি মরি যায়। যার মৃত্যুর ভয় আছে রাইত হে পর্নোগ্রাফি দীক্ষা ঘুমাইতো নাই, তুমি যে পর্নোগ্রাফি দীক্ষা নাফাক অবস্থায় ঘুমাই রায়, নাফাক অবস্থায় তো মৌতে যুত ফারে কি ফারে না। আর আল্লাহ নব্বে কইছেন ইউবাসুকুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাইব তারে ও অবস্থায় হাসরের মাঠ জিন উঠাইবা তাই নিখে। আরো জোরে হৌকা এলাকি যুবক ভাই অন্তরে হইরাম, বাইরে ভাই রাইত ঘুমাইবার সময় ইটা গুণা সারো, রাইত তো গুণা করি করি আমরা ঘুমাইলাম, হায় রে হায়, চাষান আমার চাষা হলে বুঝতে নাই তারা রে হইরাম তারা বুঝি দিব, এই যে রাইত ফেসবুকে হামাইয়া 2-3 বাজে যায় দেখো, ফাইন তোর ফেসবুক চালাইতে হবে, আর খালি ফাইলানি ফুরিন তোর আইডি একটা ফাটাইলা ফ্রেন্ড রিকোয়েস্ট, আর খালি হাই হেই হেলো, ও তা আরম্ভ, আর সম্বলন নিচে আমাইয়া খালি ফোন শুরু হয়ে গেছে, ও ফোন করা অবস্থায় মরি গেলে কি তৈরি, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইবা আপনি? এই অবস্থায় যদি মারা যায় না আপনি কিভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াইবা? এর লাগে আমি প্রায় জায়গা একটা কথা কই যে বহুত ফাইনতে সুন্দর সুন্দর ছবি দিছেন ফেসবুকের প্রোফাইলও, আর আমি কই চরিত্র ফেসবুকের প্রোফাইলও থাকে না, ফেসবুক চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্স, চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্স, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, একটা আওয়াজ বাড়াও কাতে লিল্লাহি তাকবীর। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বরেণ্য আলেমে দিন, গোটা বাংলাদেশের জননন্দিত বক্তা, ছোটবেলা থেকে আমরা যার ওয়াজ শুনে শুনে বড় হয়েছি, হযরত মাওলানা
হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব হাফেজাহুল্লাহ ওয়ারাহা হুজুর চলে এসেছেন। আপনারা খুশি না বেজান? এই এই ফাইন তোমরা এটা কই মারো দর বাইয়ানতে কই না আর্জেন্টিনার খেলা দেখা এক গজব খেলায় তো দুনিয়া খলতা শেষ করে ফেলাইছে। হায় রে হায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হুজুরকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। আমি নিজেও ছোটবেলা থেকে হুজুরের ওয়াজ শুনে শুনেই আমরা বড় হয়েছি। যখন ভিডিও ক্যামেরা ছিল না মানুষ হুজুরের ক্যাসেটের জন্য লাইন ধরতো, সেই ক্যাসেট ক্যাসেটে মানুষ ওয়াজ যার বেশি বেশি শুনত। বাংলাদেশের তিন চারজন হুজুরের ক্যাসেট বেশি বাজারে বিক্রি হইত, তো সবার নাম আমি আর বললাম না। যুক্তিবাদী হুজুরের ক্যাসেট কেনার জন্য মানুষ লাইন ধরে দাঁড়াতো। তো হুজুর এই প্রবীণ বয়সে হুজুরকে ফেসবুকে ইউটিউবে আমরা দেখি, এই প্রবীণ বয়সে শারীরিকভাবে কিছুটা দুর্বল, হয়তো অসুস্থতাও আছে, অসুস্থতা নিয়েও তিনি আপনাদের মহব্বতে এসেছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরকে শিফায়ে আজিলা কামিলা দান করেন, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ঈমানের সাথে রাখেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা এসে বসে যান, হুজুর অনেক দূর থেকে এসেছেন, কষ্ট করে এসেছেন, তিনি আমাদের মাথার তাজ, তিনি আমাদের মাথার তাজ, তিনি গোটা বাংলাদেশে আমাদের জন্য আল্লাহর অনেক বড় নেয়ামত। হুজুর চলে এসেছেন, হুজুরকে ডান পাশে বসিয়ে রেখে আমি বেয়াদবের মতো কথা বলবো না, আমি আমার অসমাপ্ত আলোচনা শেষ করব এভাবে বলে। মৌতের কথাগুলো আমি বেশি বেশি এজন্য আজকে বললাম আপনাদের সামনে। এই মৌত এটা এমন একটি জিনিস, এই মৌতের বিষয়টা মাথায় থাকলে মানুষ দুনিয়াতে সুপথে চলতে পারে। আমার একটা হাদিস মনে পড়ল, নবীজির সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, মান আখিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, বললেন আল্লাহর নবী মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান কে? আপনাদেরকে যদি এই কথা জিজ্ঞেস করি, আপনারা যদি জিকাই সবচেয়ে সালাককে কইবা হুজুর কম বয়সে যে মাল বানাইছে, টেকা পয়সা বানাইছে, এও বুদ্ধিমান। নবীজিরে জিজ্ঞেস করা হলো, নবীজি সবচাইতে বুদ্ধিমান কে? নবীজি তখন জবাব দিলেন, আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদাল লিল মাউতি ক্বাবলাল মামাত। নবীজি বললেন, তোমাদের মধ্যে তারাই সবচাইতে চালাক এবং বুদ্ধিমান যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে দুনিয়াতে কাজ করে। এই পৃথিবীতে তো আমাদেরকে পাঠানো হয়েছে, আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমরা যেন জন্ম মৃত্যুর মাঝখানের সময়টা আমলের ক্ষেত্রে কম্পিটিশন করি। আমরা তো আমলের ক্ষেত্রে আজ কম্পিটিশন করছি না, কার বাড়ির চেয়ে কার বাড়ি সুন্দর করব, কে কোন দিকে আমরা কত বেশি প্রাচুর্য অর্জন করে কার চাইতে কে বড় হব। এজন্য আল্লাহ সূরা তাকাসুরে বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এরকম প্রতিযোগিতা করতে করতেই তো তোমরা কবরে চলে যাও। না, প্রতিযোগিতা হবে সৎ কাজের, ভালো কাজের। আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেছেন, সৎ কাজে, তাকওয়ার কাজে, ভালো কাজে প্রতিযোগিতা করো। আসুন মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য দুনিয়াতে আমরা বেশি বেশি নেক আমলের প্রতিযোগিতা করি। নেক আমলের প্রতিযোগিতা হবে কার চাইতে কার নামাজ সুন্দর হবে, কার চাইতে কে বেশি মা বাবার খেদমত করবে, কার চাইতে কে বেশি তাহাজ্জুদের নামাজ বেশি পড়বে, কার চাইতে কে বেশি দিনদার হয়ে দুনিয়াতে চলবে। এরকম দিনদারিতার জন্য আমরা আমলের প্রতিযোগিতা করব, আমরা আল্লাহর দিনের পথে আল্লাহর দেওয়া সময়গুলোকে কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।